বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ক্যাঙ্গারু আদালতে পরিণত হয়েছে তার ক্ষোভ বহিঃপ্রকাশ হিসেবে বিচারকদের উপর জুতা নিক্ষেপের প্রবণতা বাড়ছে। আমি যখন আলোচনা করছি তখন সর্বশেষ পঞ্চগড়ে আমার পেছনে যে নারীকে দেখতে পাচ্ছেন সেই নারী বিচারককে জুতা নিক্ষেপ করেছেন। আমি মিনারের কথা বলবো, তবে তার আগে আরেকটি কথা বলি যে গত মাসে অর্থাৎ 28 নভেম্বর সম্ভবত চট্টগ্রামে এক বিচারকের উপরে জুতা নিক্ষেপ করে মাইকেল নামের আর একজন ব্যক্তি। শেষ দেখতে পাচ্ছেন চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন জামিন না পাওয়া আসামি মাইকেল নামক এই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলছিল এবং তার মামলার জামিনের শুনানি এর আগে বিচারক একবার নামঞ্জুর করেছে। এবার যেদিন তিনি বিচারককে জুতা মারলেন সেই দিন আবার জামিনের শুনানি হওয়ার কথা ছিল এবং এই জামিনটা আবার নামঞ্জুর করার প্রস্তুতি কিংবা এরকম একটা ঘোষণা আসবে এরকম একটা সময় বিচারককে গালিগালাজ করে এবং তার দিকে জুতা নিক্ষেপ করে। জুতা নিক্ষেপ করে প্রতিবাদ, সেটি আমরা এর আগে জানি বিশ্বজুড়ে খুব আলোচিত একটি প্রতিবাদ হয়েছিল ইরাকে। এটি বেশ কয়েক বছর আগের ঘটনা। একজন সাংবাদিক, তিনি জর্জ ডব্লিউ বুশের উপর তার যে ক্ষোভ, কারণ তার দেশকে উৎখাত করা হয়েছে, সাদ্দাম হোসেনকে উৎখাত করা হয়েছে, উৎখাত করে তার দেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে এবং সেখানে একটা মার্কিন পুতুল সরকার বসানো হয়েছে, এই অভিযোগের ক্ষোভ থেকে ইরাকের এই সাংবাদিক যখন জর্জ ডব্লিউ বুশ সংবাদ সম্মেলন করছিলেন তখন উঠে জর্জ ডব্লিউ বুশের দিকে এই যে জুতা নিক্ষেপটা, সেই সময় বিশ্বজুড়ে খুব আলোচিত একটি ঘটনা ছিল। এরপরে আমরা আর এই ধরনের ঘটনা দেখিনি, এখন বাংলাদেশে শুনছি এই ধরনের ঘটনা ঘটছে। সর্বশেষ সংবাদ হলো যে বিচারককে জুতা নিক্ষেপকারী নারী জামিনে মুক্ত হয়েছেন। এটি পঞ্চগড়ের এই নারী মিনারা, তিনি গ্রেপ্তার, তিনি পুলিশের আটকে ছিলেন বিচারককে অবমাননা করার অভিযোগে, কিন্তু তিনি জামিন পেয়েছেন। এখন এই ঘটনাটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত ঘটনা হিসেবে থাকবে এখন পর্যন্ত, কিন্তু আমি এখনই বলতে পারছি না যে এই জুতা মারার ঘটনাটা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, অর্থাৎ এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে কি না, সেটি একটি প্রবণতা আমরা দেখছি। দুটি ঘটনার প্রেক্ষাপট ভিন্ন, অর্থাৎ এটি হলো তার বাবার হত্যাকারীদের জামিন দিয়েছে বিচারক সেই ক্ষোভ থেকে, আর এর আগেরটি যেটা হয়েছে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা মামলায় আসামিকে দীর্ঘদিন জামিন না দিয়ে আটক রাখার যে অবিচার, সেই অবিচারের প্রেক্ষাপটেই একজন যুবক, 31 বছর বয়স্ক যুবক মাইকেল, তিনি জুতোটা নিক্ষেপ করেন। আমরা এটির মধ্য দিয়ে শেখ হাসিনার যে বিচার ব্যবস্থা, ক্যাঙ্গারু আদালত, এর আগে আমি বহু আলোচনায় বলেছি যে এই নিম্ন আদালতের বিচার আছে শেখ হাসিনা এবং মন্ত্রিসভার পকেট থেকে, এবং অনেক ক্ষেত্রে এই যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচার কাকে জামিন দেওয়া হবে না হবে এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সুতরাং সরকার যাদেরকে সিদ্ধান্ত দেবে না তাদের জামিন হবে না, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার বিনা বিচারে আটক 1 বছরের অধিক সময় ধরে, সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। সোশ্যাল মিডিয়া, সাংবাদিকদের নানা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সবার সম্মিলিত প্রতিবাদের মুখে। এটা যদি প্রতিবাদ না হতো, তার আলোচনাটা যদি সামনে না আসতো, তাহলে হয়তো আমরা দেখতাম বছরের পর বছর ধরে তিনি জামিন পাচ্ছেন না, বিনা বিচারে গুমড়ে মরছেন আদালতের ভিতরে। তো এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে মানুষের মনে যে অসহিষ্ণুতা এবং বিচার বিভাগের প্রতি যে ক্ষোভ দানা বাঁধছে এবং বিচার বিভাগের প্রতি যে আস্থা তলানিতে ঠেকেছে সেটি প্রকাশ করার জন্য এই দুটি ঘটনা যথেষ্ট। এখন এটি ভবিষ্যতে একটি ট্রেন্ড হবে কি না, এবং হলে সরকারের সামনে শেখ হাসিনার বিচার ব্যবস্থার ইজ্জত রক্ষা করার জন্য কী ধরনের পদক্ষেপ আসতে পারে, আমরা এরই মধ্যে দেখেছি যে আসামিদেরকে কাঠগড়ায়, এর আগে যখন আমরা দেখতাম আসামিদেরকে কাঠগড়ায় একটা বক্সের মধ্যে রাখা হতো, এখন সেখানে একটা খাঁচা বানানো হয়েছে, লোহার খাঁচা, এবং এই খাঁচা সব আদালতে এখনও এসে পৌঁছেনি, সম্ভবত ঢাকার কয়েকটি আদালতে এই খাঁচা বসানো হয়েছে। তো আমরা ভবিষ্যতে দেখব যে জুতা মারার প্রবণতা যত বাড়বে প্রত্যেকটা বিচার অঙ্গনে কিংবা নিম্ন আদালতের কার্যক্রমের জায়গাতেও এই খাঁচা হয়তো শেখ হাসিনা প্রবর্তন করতে পারবেন, তখন হয়তো এই বিচার ব্যবস্থার নাম হবে যে শেখ হাসিনার খাঁচার আদালত কিংবা খাঁচার বিচারপতি কিংবা খাঁচার বিচার ব্যবস্থা।
যেই নামেই হোক খাঁচার বিচার ব্যবস্থা আর খাঁচার আদালত যাই হোক না কেন, এটি একটি ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা এবং এই বিচার ব্যবস্থায় জনগণের বিচার পাওয়ার কোনো রকম সুযোগ নেই নেই এই কারণে যে সর্বশেষ শাহজাহান ওমর প্রমাণ করেছেন। নিশ্চয়ই আপনারা জানেন শাহজাহান ওমরকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল সেই একই মামলায় বিএনপির মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, জহিরুদ্দিন স্বপন আর যারা যারা নেতৃত্ব আছে সবাইকে এই একই ফুটবলার আমিনুল ইসলাম সহ সবাইকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের এই জামিনের আবেদন শুনানি পেছাচ্ছে, যেমন নামঞ্জুর হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে শাহজাহান ওমর যেই দল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, বিকেলবেলা তার রায় হলো যে তার জামিন হয়েছে, সন্ধ্যাবেলা তিনি মুক্তি পেলেন, পরের দিন আওয়ামী লীগে যেয়ে জয়েন করলেন। তো এগুলো তো জনগণের সামনে একদম একেবারে খোলা দৃষ্টান্ত, একেবারে চাক্ষুষ যে কীভাবে এই বিচার ব্যবস্থা শেখ হাসিনার পকেটে চলে গিয়েছে এবং কীভাবে শেখ হাসিনার মনোনীত বিচারকরা তাদের সরকারের পরামর্শে রায় দিয়েছে। জুডিশিয়াল নিয়ে এর আগে দেশ বিদেশে বহুবার রিপোর্টিং হয়েছে, নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে দ্য টাইম ম্যাগাজিন সবাই বলছে যে জুডিশিয়ারি শেখ হাসিনার বিশ্বস্ত দিয়ে ভরা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী দিয়ে ভরা জুডিশিয়ারি। তো যেমন যেই জুডিশিয়ারি আওয়ামী লীগের কর্মী দিয়ে ভরা, যেই জুডিশিয়ারি শেখ হাসিনার পকেট থেকে চলে, যে জুডিশিয়ারি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেই জুডিশিয়ারিকে জুতা নিক্ষেপ করা যদি একটি প্রতিবাদের ভাষা হয়ে থাকে, যারা বিচার বঞ্চিত তাদের আমরা বিচার বঞ্চিতদের কতখানি দোষ দিতে পারবো সেটি একটি বড় প্রশ্ন, তাই না? নাকি না এটি বিচার বঞ্চিতদের এখন থেকে ক্ষোভ প্রকাশের একটা বড় মাধ্যম হয়ে উঠবে? যদি হয়ে ওঠে তাহলে শেখ হাসিনার এই যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা প্রকাশের জন্য এই ধরনের যে উদাহরণ সেটি যত বাড়বে তত বেশি এই বিচার ব্যবস্থা নিয়ে দেশ বিদেশে নানা রকম আলোচনা হবে এবং এই বিচার ব্যবস্থাকে ভেঙে একেবারে জনগণের বিচার ব্যবস্থা প্রবর্তন করা নিশ্চয়ই এখনকার একটা সময়ের দাবি। সেই সময়ের দাবিতে রাজনৈতিক আন্দোলন হচ্ছে এবং রাজনৈতিক আন্দোলনে বিচার ব্যবস্থা ভেঙে নতুন বিচার ব্যবস্থা প্রবর্তনের হয়তো ধারা নেই, কিন্তু আমি মনে করি যে এই বিচার ব্যবস্থা এতটাই কলুষিত যে এই বিচারকরা তাদের নীতি নৈতিকতা সিদ্ধান্ত কোনোটাই তার নিজের পকেট থেকে দেন না, সরকারের সিদ্ধান্ত থেকে দেন। সুতরাং সরকার পরিবর্তন হলেই যে এই বিচার বিভাগের যারা অনুগত, যারা নিয়োগ পেয়েছেন বিচারক হিসেবে, তারা দলীয় অনাগত্যের বাইরে রায় দেবেন এটা বলা যায় না। সুতরাং এই বিচার ব্যবস্থাকে কীভাবে ভেঙে ফেলা যায় সেটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই বিচার ব্যবস্থার প্রতি প্রতিবাদ যারা জারি রাখছে তাদেরকে আমরা আরও শাস্তি দিব না তাদেরকে সমীহ করব সেটি একটি বড় আলোচনার বিষয়। আমি যখন আলোচনা করছি এই মিনারার জামিন হয়েছে, অর্থাৎ বিচারক আমল নিয়েছে যে না হয়তো তিনি ক্ষোভের বশবর্তী হয়ে কাজটা করেছেন এই ক্ষেত্রে, কিন্তু মাইকেল যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার তার জামিন হয়নি, তার মামলাটা এখনও সেভাবে ঝুলে আছে। এই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কাজ কার্যক্রম চলছে আরও অন্তত 700 সরকারি নথিতে 700 জন ব্যক্তির বিরুদ্ধে, পরিবার আছে অনেক পরিবার। তো যারা এই ধরনের কিংবা রাজনৈতিক মামলা চলছে এখন, গত এক মাসে প্রায় 20,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তারা গ্রেপ্তার হয়েছে, এই তাদের জামিন আবেদন বারবার পেঁচাচ্ছে। তারা যদি সবাই একে একে এই ধরনের বিচারকের প্রতি তাদের জুতা নিক্ষেপের ঘটনা ঘটায় নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না।